আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 6 ও 7 এর উপর ক্লাস হবে। আর এই ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মোর্শেদ আলম, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্য করো, যদি তোমরা আজকে আলোচনাটি মন দিয়ে শোনো, তারা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো আখিরাত শব্দ, আখিরাত শব্দের সংজ্ঞাটা কি, সংজ্ঞা বলতে পারবে, আখিরাতের পর্যায়সমূহ বর্ণনা করতে পারবে, সাফাতের পরিচয় গুরুত্ব বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচ্য বিষয়টা দেখে নিই। তোমরা অবশ্যই আলোচ্য বিষয়গুলো লিখে নেবে, কেমন? দেখো, আখিরাতের পরিচয়, বারজাখের পরিচয়, কায়ামতের পরিচয়, আখিরাতের গুরুত্ব, সাফায়াতের পরিচয়, সাফায়াতের তাৎপর্য, সাফায়াতের প্রকারভেদ, এই কয়েকটি বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই মন দিয়ে আলোচনা শুনবে এবং পাঠ্য বইও পড়বে, এবং আলোচনা শোনার সময় পাঠ্য বই কাছে রাখলে তোমাদের শোনার সাথে সাথে পাঠ্য বই যদি একবার পরবর্তীতে মানে চোখটা বুলিয়ে নাও, তাহলে তোমাদের কিন্তু পুরো বিষয়টাই এমন ভাবে তোমরা বুঝতে পারবে যে আর এটা কখনো ভুলবে না। স্যারের কথার সাথে পাঠ্য বইটা মিলাবে, যে কথাও শুনবে এবং বইও মিলাবে। অনেক ইনফরমেশন থাকে যেগুলো পাঠ্য বই সরাসরি থাকে না, হয়তো আলোচনায় চলে আসে। দুটো জিনিসই তোমরা একটা সমন্বয় সাধন করে পড়াশোনা করবে, দেখবে তোমরা অনেক ভালো কিছু করতে পারবে, জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় চলে যাই। আমরা প্রথমে আলোচনা করব আখিরাত নিয়ে। তোমরা বিষয়টি অনেকটাই জানো আমি আশা করি, পূর্বের ক্লাসেও এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরেও দেখো আজকেও আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো। আখিরাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পরকাল। ইসলামী শরীয়তের পরিভাষায় মানুষের মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। অর্থাৎ পৃথিবীতে আমরা বেঁচে আছি, এটা আমাদের ইহকাল। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমরা যখন আর থাকবো না, তখন থেকেই যার যার আখিরাত শুরু হবে। তাহলে আখিরাত ব্যক্তির সাথে জড়িত, তাই না? এই ক্ষেত্রে যেহেতু মৃত্যুর পরবর্তী লাইফকে বলা হচ্ছে আখিরাত, তাহলে যে মানুষ যখন মরে যাচ্ছে তার আখিরাত কিন্তু তখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আমরা বেঁচে আছি আমাদের জন্য ইহকাল, কিন্তু যে লোকটি আজকে মারা গেল তার জন্য কিন্তু আখিরাত আজকে থেকেই শুরু হয়ে গেল, তাই না? তাহলে লক্ষ্য করো, তাহলে আখিরাতের পর্যায় কয়টি? অনেক সময় তোমাদের এই প্রশ্নটা থাকে যে আখিরাতের ধাপ কয়টি বা আখিরাতের পর্যায় কয়টি। তখন উত্তর দিতে হবে যে আখিরাতের ধাপ বা পর্যায় দুইটি। প্রথম ধাপটি হলো কবর, আর দ্বিতীয় ধাপ হলো কেয়ামত। তোমরা শুনেছ ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন অমায়িক, খুবই সাদাসিদে এবং নরম হৃদয়ের মানুষ ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি খুব ভয় পেতেন কবরকে, এবং তিনি কাঁদতেন, কেঁদে কেঁদে তার দাড়ি মোবারক ভিজে যেত। তিনি বলতেন, কবরটি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি কবরটি হলো আখিরাত জগতের প্রথম ধাপ বা প্রথম পর্যায়, কবরে যে ব্যক্তি একবার কি হয় ছাড়া পায়, বা কবরে যে ব্যক্তি একবার সফলতা লাভ করে পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যায়। তো এইরকম অবস্থা, তার মানে কবর কিন্তু কি, মানুষ মরে গেলে কি কবর শুরু হয় না? তাহলে আখিরাতের পর্যায় হতে প্রথমটা হলো কবর, আর দ্বিতীয়টা হলো কিয়ামত। আমরা আর একটু বিস্তারিত জেনে নিব যে দুটি পর্যায় আসলে কিভাবে আমরা বুঝতেছি। তাহলে আমরা এই ধাপে জানলাম যে আখিরাত অর্থ কি, আখিরাত কাকে বলে, আখিরাতের ধাপ বা পর্যায় কয়টি এবং কি কি। চলো এবার আমরা আলোচনা চলে যাচ্ছি। তাহলে প্রথম ধাপকে ওখানে কি বললাম, কবর, আর আরেকটাকে বলছি কি, কিয়ামত। এখন কি বলছি, বারজাখ। তোমাদের বুঝতে হবে যে কবর আর বারজাখ একই জিনিস, অর্থাৎ বারজাখের জীবন মানেই কবরের জীবন। বারজাখ এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পর্দা, গোপন, আড়াল ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় দুটি বস্তুর মধ্যবর্তী যে পর্যায়, এই পর্যায়কে বলা হয় বারজাখ। অর্থাৎ দুইটা জিনিস, আর দুইটা জিনিসের মাঝে যে পর্দা থাকে, যে পর্যায়টা থাকে, এটাকে বলা হচ্ছে বারজাখ। তাহলে দুইটি বস্তু মানে কোন কোন বস্তু? লাইফ, ইহকালীন লাইফ আর পরকালীন লাইফ, অর্থাৎ ইহকাল এবং পরকাল। এখনো যেমন আমি জীবিত আছি, পরকালেও কিন্তু আমার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ফিরিয়ে দিবেন। তাহলে এখনো যেমন আছি জীবন নিয়ে, তখনও থাকবো, কিন্তু মাঝখানের একটা সময়টা অ্যাবসেন্স হয়ে যাচ্ছে, আমরা মানুষের চোখ থেকে, মানুষের দৃষ্টি থেকে আড়াল হয়ে যাচ্ছি, তাই না? তো এই যে মাঝে একটা পর্দায় চলে যাচ্ছি, আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, আমি এখন জীবিত আছি,
আমার জীবন আছে, আমি চলাফেরা করতেছি, পৃথিবীর মানুষের সাথে লেনদেন করতেছি, সবাই আমাকে দেখছে। আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখা হবে, তখন কিন্তু কেউ কিন্তু আমাকে দেখতে পাবে না। আবার কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন উপস্থিত হবো, তখন আমরা সবাই একসাথে উপস্থিত হবো, আবার দুনিয়ার মতো একটা জগতে আমরা জীবন নিয়ে একত্রিত হবো, তাই না? তাহলে এই যে দুই জায়গায় একই অবস্থা ছিল, কিন্তু মাঝখানে কি একটা আড়াল বা পর্দা বা গোপন, একাকি আমরা আড়ালে বা উপরে চলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে বারজাখ বা কবরের জীবন। আর মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারজাখ বলে। আমি যখন মারা যাব, ওই মারা যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত যতদিন হবে না, তার আগ পর্যন্ত যে সময়কাল, এই সময়কালকে বলা হয় বারজাখ। অর্থাৎ মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কালকে বারজাখ বলে। এরপর আমরা দেখে নিব কেয়ামত। কেয়ামত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ওঠা, দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। ইসলামী শরীয়তের পরিভাষায় যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কোনো ইমানদার ব্যক্তি থাকবেন না, তখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে শিঙ্গায় একটা ফোঁ দিবে, একটা হুইচেল বাজাবেন, বাঁশিতে ফোঁ দিবেন। সেদিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। এই দিনকে বলা হচ্ছে কেয়ামত। এই দিন পৃথিবীর সবকিছু উলট পালট হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এই দিনটিকে বলা হচ্ছে কি? এই দিনটিকে বলা হচ্ছে কেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সূরা এবং আয়াতে কিন্তু কেয়ামতের ব্যাপারে কথা বলেছেন, তাই না? যে কেয়ামত সংঘটিত হবে, কেয়ামত অবিশ্বম্ভাবী, তবে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের জ্ঞান নেই। কেয়ামত কখন হবে? আইনা তাকওয়া মুসা, কখন কেয়ামত সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন, যা লা ইলমুহা ইল্লাল্লাহ, এই বিষয়ে আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নেই। আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নেই যে কেয়ামত কখন হবে, এ বিষয়ে জ্ঞান আল্লাহ ভালো রাখেন। তবে কেয়ামত হবে এটা বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ইমানের একটা অংশ। কিন্তু এরপরে দেখে নাও যে আখিরাতের প্রতি বিশ্বাসের গুরুত্ব, যে আমি যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে কি হবে, বা কেন আখিরাত আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, এটার গুরুত্বটা কি, এটা আমরা একটু দেখে নিব। যে মানুষ পরকালে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট জীবন পাবে এবং সেখানে তাকে জবাবদিহি করতে হবে, অর্থাৎ দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে। জবাবদিহিতার একটা জায়গা হলো আখিরাত, দুনিয়া হলো কাজ করার জায়গা, কর্মক্ষেত্র, আর আখিরাত হচ্ছে ফল ভোগের একটা জায়গা, ফলাফল পাওয়ার একটা জায়গা, প্রাপ্তির জায়গা হলো আখিরাত আর কর্মের জায়গা হলো দুনিয়া। এখন যেহেতু আখিরাত ইমানের পঞ্চম ভিত্তি, ইমানের 5 নম্বর স্তম্ভ, যদি কোনো মানুষ আখিরাতে বিশ্বাস না করে সে কিন্তু মুমিন নয়। আখিরাতে বিশ্বাস না করলে কি, সে মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় দিয়ে সূরা বাকারার শুরুর দিকেই তিনি বলেছেন, ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে। মুমিন তো তারাই যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, আর যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে না তারা কখনো মুমিন নয়। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের অন্তর হলো সত্য বিমুখ, তারা সত্যকে গ্রহণ করে না। অর্থাৎ লাইফ আফটার লাইফ, মৃত্যুর পরে যে পরকাল একটা জীবন আছে, এই জীবনকে যারা অস্বীকার করে তারা সত্যকে প্রত্যাখ্যান করে, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা, তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী, তারা আত্মঅহংকারী, আর অহংকারীরা কত কখনো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি কশিনকালেও জান্নাতে যাবে না। এই জন্য আমাদের প্রত্যেককে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেই কিন্তু আমরা ভালো কর্ম করতে পারবো। আমরা খারাপ কাজ করি না কেন, তার কারণ হচ্ছে এই যে এর একটা জবাব দিতে হবে, এটা রেকর্ড হয়ে থাকতেছে। ওই দিনে আমার অঙ্গ প্রত্যঙ্গ সহ পৃথিবীর জমি সহ এই সব কিছু কিন্তু সাক্ষী দিবে। সেদিন কিন্তু আমার বাঁচার কোনো উপায় থাকবে না, আমার মুখ সেদিন বন্ধ করে দেওয়া হবে, আমি কথা বলতে পারবো না। তাহলে এই দিনে যে আমার হিসাব নিকাশ দেওয়া হবে, তাহলে আমাকে সহিভাবে চলতে হবে। এই জন্যই কিন্তু আমরা আখিরাতের ভয়ে শুধুমাত্র ভালো কাজগুলো করে থাকি এবং অন্যায় থেকে দূরে থাকতে পারি, নিজেকে সৎ প্রমাণ করতে পারি, নিজেকে সৎ হিসাবে ভালো অ্যাক্টিভিটিসগুলো আমরা করতে পারি। এই জন্য কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর আমরা দেখে নিবো শাফাত। শাফাত একটু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুপারিশ করা, সুপারিশ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকটে নবী রাসূলের সুপারিশ করাকে বলা হচ্ছে শাফাত। অর্থাৎ কল্যাণের জন্য এবং ক্ষমা প্রার্থনার জন্য নবী রাসূলগণ আল্লাহর নিকট পাপী বান্দার জন্য যে সুপারিশ করবেন, এটাকে বলা হচ্ছে শাফাত। কিয়ামতের দিন দুইটি কারণে শাফাত করা হবে। কয়টি কারণে? দুইটি কারণে। এক,
এক নম্বর কারণ হচ্ছে পাপীদের পাপ ক্ষমা করে তাদেরকে তাদের কল্যাণের জন্য, তাদের নৈকট্যের জন্য, যে পাপী যারা আছে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে দেওয়ার একটা ওসিলা করা হবে, পন্থা করা হবে, এই জন্য সাফায়াত করা হবে। দুই, আর জান্নাতিদের মর্যাদা বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হবে। দুই, তাহলে এই দুটি কারণে কিন্তু সাফায়াত করা হবে। তাহলে কয়টি কারণে সাফায়াত করা হবে? দুইটি কারণে সাফায়াত করা হবে। এবার আমরা দেখে নিব সাফাতের তাৎপর্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো সবকিছুর হিসাব নিকাশ নেবেন, নেওয়ার পরেও বিভিন্ন নবী রাসূলদের নিকট থেকে সুপারিশ তারা গ্রহণ করবেন যে উম্মত হিসাবে তারা তাদেরকে পরিচয় দেয় কিনা, নিজের উম্মত বলে তারা মানুষকে স্বীকৃতি দেয় কিনা, এই বিষয়গুলোর জন্যই তারা সুপারিশ করবেন। এই সুপারিশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় কিন্তু সুপারিশের ব্যাপারে আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, এমনকি আয়াতুল কুরসি তো আমরা পড়ে থাকি, যে মানাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে তিনি যিনি তার নির্দেশে তার নিকটে সুপারিশ করবেন। তাহলে মানাল্লাযি ইয়াশফাউ, ইয়াশফাউ মানে কি? সাফাত করা, সুপারিশ করা। মানাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার নির্দেশ ক্রমেই তার নিকটে সুপারিশ করা হবে। তার মানে এখানে সুপারিশ হবে, এটি একটা প্রমাণ পাওয়া গেল যে নবী রাসূলগণ সেই দিনে সুপারিশ করবেন। তাহলে সুপারিশ যখন করবেন, আমরা প্রত্যেকটা মানুষজন কিয়ামত হয়ে যাবে, আমরা যখন হাশরের ময়দানে উপস্থিত হব, হাশরের ময়দানে কিন্তু সূর্য মানুষের, আমরা বলে থাকি যে 1 কিলোমিটার দূরে অবস্থান করবে, আবার কোন কোন হাদিসে আমরা এমনও বলে থাকি যে 1 বিঘত মাথার উপরে সূর্য অবস্থান করবে। তাহলে যে সূর্য আমাদের পৃথিবী থেকে এত দূরে অবস্থান করতেছে, এত দূরে অবস্থান করার পরেও, লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থান করার পরেও সূর্যের যে তেজ, সূর্যের যে কিরণ, সূর্যের যে প্রখরতা, এটা আমরা কিন্তু সহ্য করতে পারি না। আর সেই সূর্য কিন্তু আমাদের মাথার উপরে যখন আসবে তখন আমরা এটা সহ্য করতে পারবো না। মানুষ ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, কারো ঘাম হবে মুখ পর্যন্ত, নাক পর্যন্ত, এমনকি কেউ ঘামে ডুবে যাবে, সে সাঁতরাবে ঘামের মধ্যে, এত দুর্বিষহ অবস্থার মধ্যে অবস্থান করবে। তখন মানুষেরা নবী রাসূলের নিকটে আসবে, আদম আলাইহিস সালামের নিকটে আসবেন, এসে বলবেন যে আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন এখন হিসাব নিকাশ নেওয়া শুরু করেন, খুব দ্রুত যেন একটা ফায়সালা দেন, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম তিনি তার অপারগতা প্রকাশ করবেন, তিনি হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পর্যায়ক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ আল্লাহ রাসূলের পর্যন্ত মানুষেরা আসবে। এসে আল্লাহ রাসূলকে যখন অনুরোধ করবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি যেন এখনই বিচার ব্যবস্থা শুরু করে দেন এবং আমাদের একটা ফায়সালা করে দেন, কারণ আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে তিনি সর্বপ্রথম মাথা উঠাবেন এবং তিনি সুপারিশ করবেন। এই সুপারিশকে বলা হচ্ছে সাফাতে কুবরা, অর্থাৎ সাফাত কিন্তু আবার দুই প্রকার, সাফাত কত প্রকার? দুই প্রকার। তাহলে সাফাতে কুবরা আর সাফাতে সোগরা। সাফাতে কুবরা অর্থ হলো বড় সুপারিশ। তাহলে বড় সুপারিশ কোনটা? আমি কিন্তু আলোচনা করে দিলাম যে নবী রাসূলদের যে সুপারিশ, এই সুপারিশকে হলো সাফাতে কুবরা। তবে প্রথম সুপারিশ যিনি করবেন তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একক যে সুপারিশ, আর কারো সুপারিশ নয়, এখানে একক সুপারিশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে একক সুপারিশ, এই সুপারিশকে বলা হচ্ছে সাফাতে কুবরা। এই সাফাতে কুবরার আবার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সাফাতে উজমা বা সর্বশ্রেষ্ঠ সাফাহাত, যে আমাদের নবী সর্বপ্রথম মাথা উঠাবে, উঠানোর পরে আল্লাহর অনুমতি নিবেন, নিয়ে তিনি প্রথমে এই সুপারিশ করা শুরু করবেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ, এই সুপারিশকে বলা হয় সাফাতে কুবরা বা সাফাতে উজমা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাফাত। আর সাফাতে সোগরা কোনটা? যে আল্লাহর নবী বাদে অন্যান্য নবী রাসুল, আদম, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, এই জাতীয় যত নবী রাসুল আছেন তাদের যে সুপারিশ পরবর্তীতে হবে, এই সুপারিশ এবং আলিম, হাফেজ এবং শহীদ, কোরআন, সিয়াম, এই জাতীয় বস্তু এবং ব্যক্তিদের সুপারিশকে বলা হয় সাফাতে সোগরা। কেয়ামতের দিন অন্যান্য নবী রাসূল তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। এছাড়া সিয়াম, অর্থাৎ আমরা যে সিয়াম পালন করি, এই সিয়ামও আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম সেই দিন কথা বলবে, সিয়াম বলবেন যে আল্লাহ আমার জন্য আমার বান্দা, তোমার এই বান্দা দিনের বেলায় হালাল উপকরণ থেকে সে দূরে রেখেছিল, ভক্ষণ করে নাই, গ্রহণ করে নাই খাদ্য পানীয়, সে তার যৌন তৃপ্তি থেকে দূরে থেকেছিল, আল্লাহ শুধু আমার কারণে
আজকে আমি সিয়াম সুপারিশ করছি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আমার ওসিলা করে হলেও তুমি মাফ করে দাও, তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের এই সুপারিশকে গ্রহণ করবেন, মঞ্জুর করবেন এবং তাকে জান্নাতি বলে আখ্যা দিবেন এবং জান্নাতে প্রদান করবেন। এরপরে কোরআনও কিন্তু সুপারিশ করবে, যে কোরআন বলবে হায় আল্লাহ, এই ব্যক্তি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমার জন্য সে চোখের ঘুম হারাম করে দিয়েছে, আল্লাহ কোরআন পড়েছে আর কেঁদেছে তোমার ভয়ে যে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছিল, রাতের ঘুমকে হারাম করেছিল, আল্লাহ আমি কোরআন তো তার ওই ব্যক্তির জন্য আজকে সুপারিশ করছি, আল্লাহ তুমি তার জীবনের সবগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ এই কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন, মঞ্জুর করবেন এবং ওই ব্যক্তিকেও জান্নাতে দিবেন। তাহলে কয়টি বস্তুকে আমাদের দিনে সুপারিশ করবে? দুইটি বস্তু, একটা হলো কোরআন, একটা হলো সিয়াম। আর সাফাতে সোগরা করা হবে কিন্তু তিনটি কারণে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা দেখো, আমি কয়েকটি মূল্যায়ন প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে আখিরাতের পর্যায় কয়টি। আমি আলোচনায় বলে ফেলেছি আখিরাতের পর্যায় হলো দুইটি, একটা হলো বারজাখ বা কবর আর একটা হলো কিয়ামত। বারজাখ অর্থ কি? বারজাখ শব্দের অর্থ হলো পর্দা, গোপন, আড়াল। কয়টি কারণে সাফাতে সোগরা করা হবে? তিনটি কারণে সাফাতে সোগরা করা হবে। আর কয়টি কারণে সাফাত করা হবে? দুইটি কারণে সাফাত করা হবে। দুটি প্রশ্নের দুই ধরনের উত্তর, এটা খেয়াল রাখতে হবে। কোনটি একটি বিরাট নিয়ামত? সাফাত হচ্ছে একটা বিরাট নিয়ামত, এটি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যে পাপী বান্দাদের সর্বশেষ জান্নাতে যাওয়ার একটা সুযোগ তিনি করে দিবেন, আল্লাহ রহমানুর রহিম। এই জন্য তার দয়ার প্রকাশ আমরা পরকালে কিন্তু আরো বেশি পাবো, দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম অধ্যায়ের পাঠ 6-7 আলোচনা শোনার পাশাপাশি বাসায় তোমরা পড়বে, প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলেই তোমরা আশা করি ভালো জানতে পারবে, বুঝতে পারবে এবং তোমরা ভালো মানুষ হতে পারবে। আগামী দিন টপলেস বাসায় ভালোভাবে দিবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।